ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট অঞ্চল। উজানের ঢলে সিলেটের চার উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে। সুনামগঞ্জে শতভাগ বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বানভাসীরা। বন্যার্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এদিকে রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ উত্তরের জেলাগুলোতেও বাড়ছে পানি। প্রতিনিধিদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেটে নতুন করে ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব উপজেলার অর্ধেকের বেশি এলাকা পানির নিচে, পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। অপরদিকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের ঢল আশা কমলেও পানি কমেনি। উদ্ধার তৎপরতার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করছে সেনা, নৌ, বিমান, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা। সুনামগঞ্জে প্রায় শতভাগ বাসা বাড়িতে বন্যার পানি ঢুকে আটকে আছে লাখো মানুষ। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা বিশুদ্ধ পানি ও খাবার পেলেও খোলা আকাশের নিচে থাকা মানুষ পাচ্ছেন না কোনো সহায়তা। রান্তাও পারছি না, খাইতেও পারছি না, গরু খমর বানি গরু বাসু লইয়া হাতিয়া যান। বন্যা দুর্গত এলাকায় কোনো ত্রাণ, সরকারের কোনো কর্মকর্তা এখনো আসে নাই। নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। 324টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 1,05,935 জন। ঘরের ভিতরে পানি উঠেছে, চৌকির উঠে বসে থাকুন লাগে, ঘরের ভিতরে তো ফিয়া এক ফেকে লাগে, ফারাই ফলা নিজান। রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি না পেলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার 6টি ইউনিয়নের 26টি গ্রাম এখনো প্লাবিত। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শহরের ঘাগট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের বেশ কয়েকটি রাস্তা। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সৈয়দাবাদ ইউনিয়নের 4টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। দুর্ভোগে রয়েছে কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের মানুষ। লালমনিরহাটে তিস্তাপাড়ে বন্যা দুর্গত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে ধরলাপাড়ে বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি আগের মতোই রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।